জীবনত প্রথম দেখিছা ইমান ডাঙৰ কলডিল? কি মজা লাগিল। আৰু এতিয়া আমি তারপর ওলাই আহি ধেমাজি পাই গলো। হি ধেমাজি পাই ইয়াতে খুবই ধুনিয়া এখন রাস্তাতে হোটেল আছে। এখন আপনাদের হোটেলখনৰ নামটো মই দেখাই দিছো, মুংসেং রেস্টুরেন্ট, মুংসেং রেস্টুরেন্ট এন্ড হোটেল। বলক ইয়াতে সোমাই যাও। আর ইয়াতে সোমাই ইমান ধুনিয়া একদম ডাঙর ড্রেগন এটা আছে, এটা দেখিছে না, পুরা একদম মুখ চুখ মেলি আছে, মানুহ পালে খাম পালে খাম করে আছে, ইমান ডাঙর, বিরাটেই ধুনিয়া। বলক সোমাই যাও এটা ভিতরলৈ। হোটেলখনো বিরাট ডাঙর, ইয়াতে সুইমিং পুলও আছে, বোলে উপরত সুইমিং পুল, আর ইয়াতে পার্ক এখনো আছে, সরু ধুনিয়া বস্তু আছে, আর আগত বড় ধুনিয়া ধুনিয়া কেটামান বস্তু আছে, দেখাম আপনাদের, রব পুলটো দেখাম বাৰু ইয়াৰ। আৰু এইফালে দেখাইছো দেখাইছো, এইফালে আমাৰ সৰু ল'ৰা ছোৱালীকেইজনী, আমাৰ সৰু ছোৱালীকেইজনী, আমাৰ লগত সৰু ছোৱালী তিনিজনী আহিছিলে, এইফালে ঝুলনা ঝুলি আছে সৰু ছোৱালীকেইজনী, ঝুলি ভাল লাগিছে ন, মই আছো নহয়, মজা লাগিছে, বাৰু 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 বাৰু, ঝুলিলো ভাল লাগিলে। এতিয়া মই পুলটো দেখাই আহোঁগে আকৌ, এইকেইটা কি চৰাই, মই চৰাইকেইটাৰ নাম নাজানো বাৰু। হেল্ল' হেই ব্ৰো, ইয়াৰ ডিঙিটো ইমান দীঘল লাগিছে ন, আও আৰু এটা চাওক, এইকেইটা কুকুৰা, আৰু এটা চাওক এইটো সুইমিং পুল, সুইমিং পুলটোৰ ভিতৰত সোমাই যাওঁ। এইটো হৈছে পুলটো, ইয়াতো এটা ড্ৰেগন আছে, বিৰাটেই ডাঙৰ ড্ৰেগন, আৰু ইয়াতে সুইমিং পুল, মাই গড, কিমান ভাল লাগিছে, ৱাও, ইয়াতে চেঞ্জ কৰিব পাৰিব, সাঁতুৰিবলৈ মন আছে কিন্তু এতিয়া, দেই আই লাভ ধেমাজি। কোন কোন যাব, কোন কোন যাব, অ ধুই লওঁ, অ বাবা ধুই লওঁ, ধুই লওঁ, ইয়াতে পাম চাগে, বা সুধোচোন ৰ'ব, অ কৰি লওঁ আকৌ তেনেহ'লে, একো নহয়, ইমান ধুনীয়া লাগিছে, কৰি লওঁ তেনেহ'লে। ইয়াতে ড্ৰেছ পাই বোলে, যিহেতু সাঁতুৰিবলৈ মন গৈছে, সাঁতুৰিম বুলি ভাবিছোঁ, আৰু এইফালে ড্ৰেছ লৈ লৈছোঁ, যিহেতু মই পুল দেখিলে থাকিব নোৱাৰোঁ আপোনালোকে জানে। আৰু ফাইনেলি গাইজ, ইমান মজা লাগিছে নহয়, যিহেতু আজি দিনটো মানে বহুত বেছি ফূৰ্তি কৰিলোঁ, কি ধুনীয়া পানী, অ' মাই গড, ইমান ভাল লাগিছে। আপোনালোকে যদি কোনোবা ধেমাজিত আহে তেনেহ'লে ইয়াত চুইমিং কৰি যাব, প্লাছ ইয়াত বহুত ভাল লাগে ফূৰ্তি কৰি। মই কম সময়ৰ কাৰণে আহিছোঁ আৰু, কিন্তু পুলটো বিৰাটেই ধুনীয়া, ইয়াৰ পুলটো, এই গৈছোঁ মই, যিহেতু বেছি সময় থাকিব নাপালোঁ, উপায় নাই আৰু, কি কৰিব কওক, ইমান ধুনীয়া পানীখিনি এৰি যাবলৈ মন যোৱা নাই, ৰ'ব দেই পানী তলত অকণমান সোমাই দেখাম আপোনালোকক, কি মজা লাগিলে, বহুত বেছি ভাল লাগিলে, বহুত বেছি, আৰু ফাইনেলি আমি ইয়াৰ পৰা এতিয়া দেখিলে সাঁতুৰিলো, ব্লগছ বনালো, এতিয়া যাব লাগে যিহেতু দেৰি হৈ আছে, আহিছো দেই, থেংক ইউ, খুব কম সময়তে মানে ভালেমান ফুটি গ'লো আৰু ফেঁফাই গ'লো, সাঁতুৰিলো, কিন্তু তাহাঁতি গালি পাৰি আছে, বল দেৰি হৈছে দেৰি হৈছে, সেইকাৰণে আমি গোটেইখিনি ওলাই আহিলোঁ, এতিয়া বহুত ভাল লাগিলে, এনজয় কৰিলোঁ, দেখুৱালো এইটো বিৰাট ধুনীয়া লাগিছে, এইটো তাৰপিছতে এতিয়া এইখন ভিতৰলৈ যাব পাৰি, আৰু এইখন হৈছে তেওঁলোকৰ ৰেষ্টুৰেণ্টখন,
এত বহি খাব পারি আপনাদের, বিরাটই ধুনিয়া ধুনিয়া। আর লগতে আকো বিরাট ধুনিয়া হরু গার্ডেন এখনো আছে, এতে দেখছে বহি খাব পারি ইমান ধুনিয়া না টেবুল। আর ইয়াতে হরু লড়া ছলী খেলিবলে ইমান ধুনিয়া ধুনিয়া বস্তু আছে, তাহাতি আহিলেও বিরাট ভাল পাবো। কিন্তু আপনাদের যদি কোনোবা ধেমাজিলে আহে তেনেহলে এই রিজর্ট খনত সোমাই যাব। বলো কিটা আমি গৈ থাকো, ইটা যেহেতু আমি আহি গলো আকো রাস্তাত রাখিছো। মাটি কঠাল খাবা নি? ইয়া মাটি কঠাল ফেমাস, মানে আমি রাস্তাত গৈ থাকোতে ইয়াতে বিরাটই ধুনিয়া ধুনিয়া মাটি কঠাল এইফালে বিক্রি করে আসে, সেইকাৰণে আমি সকলোখিনিয়ে লৈ লৈছো। ইয়াতে জোড়া 100 টাকা কৈছে, কিন্তু তেওঁলোকে আমি কলো কারণে 20 টাকা কমাই দিছে, 80 টাকাকে আমি লৈছো। সকলোই আমি নিজৰ নিজৰ ঘৰৰ কারণে লৈ গৈছো। এতিয়া লৈ মেলি আমি সকলোখিনি আকো ওলাই যাম, আর এইফালে গাড়িত আহি পাই গলোহি। পলক গৈ থাকো আগলে। আর এতিয়া আমি পাই গৈছোহি বগীবিল দলং, বগীবিল দলং পাই গলোহি। এটা গাড়ি পান আমি লৈছো অলপ, আর ইয়াতে সবজি দেখিছে দাদাই দি আছে, আর ইয়াতে মাছ আছে। দাদা এটা কি মাছ হয়? কি মাছ? কাকোবামি, কাকোবামি মাছ বলে। এটু চোয়া মাছটো অকান দীঘল ন, মই ফার্স্ট টাইম দেখিছো, আজিলৈকে তোমাৰ দেখাই নাই কাকোবামি বলে। আমি বিচাৰি আহিছিলোঁ একচুয়ালি, মানে শিঙি মাছ, শিঙি মাছ বিচাৰি আহিছিলোঁ, নাপালোঁ শিঙি মাছ। কাকোবামি কুচিয়া নিচিনা যে, চাৰে 500 টকা কেজি দেই। আপোনালোকে যদি কোনোবাই খায় তেনেহলে ইয়াত বগীবিলত আহি লব পাৰিব কাকোবামি। 1 কেজি কিমান কৈছে? 30 টকা দিম দে, 1 কেজি 50 টকা। আৰু এতিয়া আহি গৈছো অলপ আগলে, ইয়াতো মাছ চাবলৈ আহিছো, যেহেতু তাত আপোনালোকে দেখিলে মাছ নাপালো শিঙি মাছ, সেইকাৰণে ইয়াত চাবলৈ আহিছো। ইয়াতো মাছ একদম ঢেৰ ডাঙৰ বজাৰ বহি আছে, ইয়াতো এইবোৰ মিছা মাছ। এইখিনি কি মাছ? শিঙি মাছ। এই ইয়াতে পাই গলো শিঙি মাছ, আমি যিটো শিঙি মাছ লবলৈ আহিছো, বিৰাটেই ডাঙৰ বজাৰখন এখন। আমার নির্মল দায় আম চাইছে, এটা খরিচা আম। বাইদেউ কেনেকে দিছে আম? 140 টাকা, 140 টাকাকে দিছে বোলে কেজি। কোর হয় আমটো? পাচিঘাট, মিঠা আছে, মিঠা আছে বোলে, বহুত বহুত বেশি মিঠা আছে। ও মাই গড, ইমান ডাঙর কলডিল, এইটো খাই বেছি ভাল লাগিব, এইটো কলডিলহে ভাল লাগিব। অথনিপা এনেই উৎপাত লাগি আছিলে কলডিলৰ কাৰণে, কি জীৱনত প্ৰথম দেখিছা ইমান ডাঙৰ কলডিল? অ'কে, আমি যিহেতু প্ৰথমতে মাছ চাব আহিছোঁ, মাছটো চাই লওঁ, নহ'লে সেইফালে বন্ধ কৰি দিলে মাছ নাপাম। কিমান ডাঙৰ, কিমান দাম কৈছে কলডিলটো এটা ডাঙৰটো? 1 টকা, 1 টকা। ইয়াতো মাছ আছে কিন্তু দেই, বহুত ডাঙৰ বজাৰখন, দিনত আহিলে যিহেতু আৰু বজাৰ বহি থাকে। নদীৰ মাছ, একদম নদীৰ মাছ, শিঙি মাছ নাই, এইটো কি মিঠা? কেনেকে কেজি? 500 টকা। ৱাও, এইবোৰ ইমান ডাঙৰ ডাঙৰ মাছ এইকেইটা চোন, এইটো কি মাছ? এইটো এইটো কি মাছ? গালাস কাপ। এইটো মাছটো চোৱাহি, ইমান ডাঙৰ মাছ, শিঙিটো লৈ ল'ব লাগিব, সেই তাৰ শিঙিটোৱে ল'ব লাগিব। নাই এইটো মাছটো চোৱা ইমান ডাঙৰ, তুলিকা বহুত ডাঙৰ ডাঙৰ মাছ লৈছে। আমি ইয়াতে শিঙি মাছ লৈছো 1 কেজি, উঠাইছোতো নিৰ্মলদাই লৈছে দেই, 450 টকা কেজি। শিঙি মাছ জুখি আছে, 1 কেজি লৈছো শিঙি মাছ, 550 টকা কেজি। ওলাইছোতো, নাই ওলোৱা দেই ইমান পেট ওলোৱা নাই বেছিকে, যিখিনি আছিলে লৈছো। তাৰপৰা পানী তেওঁলোকে ডাবল কেৰি বেগ কৰি দিব নহয়,
কলা মলা কিনা কি হয়ে আছে দাদা, কিন্তু বড় ভাল দে দাদা, একদম দুটা তিনটা মান বেশিকে দিবলে কৈছে। ঠিকই কৈছে, দেখিছে সেইটোৱে দেখিছা, এনেকে বুজি পাওঁ মানুহ হলে ভাল লাগে। ভেরি গুড, আমি ঢের কিবা কিবি ললো, এফালে মিছা মাছ ললো, শিঙি মাছ ললো, আর কিবা কিবি ঢের কিবা কিবি ললো দে, বিরাট ভাল লাগিলে। এতিয়া যাম সিধা একদম হসপিটাল, হসপিটাল হসপিটাল গাড়ি খাম, তারপর যাম ঘর। বেশি কেজনী হোস্টেল পাবকে লাগে বোলে, নটা ও দশটা আগে ন পাই যাবগে, বেশি সময় নাই। তো ফাইনালি আমি এফালে মাছ লোলো ইমানখিনি, আর এফালে মাছ ললে বহুত মাছ লওয়া হল, যাওগে ঠিক আছে, বাই বাই। গাড়িখনের ডিকিটোত গোটে সবজিরে ভর্তি, গোটে সবজি ভর্তি হয়ে আছে গাড়িখানে। আৰু ফাইনালি গাইজ, আমি এতিয়া যেহেতু বগীবিল পাই গলো, সেই বগীবিল ব্ৰিজত এতিয়া অলপ নামিছো আৰু খুব ধুনীয়াকে অলপ ফটো চটো মাৰিম, তাৰপিছতে যাম। আৰু ইয়াতো ফটো ভিডিঅ' বনাই হৈ গ'ল, বলকিটা গৈ থাকো ঘৰলৈ। ফাইনেলি গাইজ, আমি সঞ্জীৱনী হস্পিটেল আহি পাই গলোহি। হয় বাই বাই দিয়া, বাই বাই তুলিকা, বাই 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 অসীমা বাবা, বাই 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 নিৰ্মল দা। আজিলে ব্লগটো ইয়াতে সামৰি মাৰিছো, আকৌ এটা নতুন ব্লগ লৈ আহি আছো। আজি দিনটো বহুত টায়াৰ্ড হৈ গ'লো খালি দেই, আকৌ লগ পাম অন্য এটা ভিডিঅ'ত। আজিলে বাই বাই, সকলোৱে ভালে থাকক।